এই পরম একদিন মুখোপাধ্যায় প্রোডাক্ট ছিল বললাম না যে আপনি পরম, তুমি আরেকবার বলো, আরেকবার বলো, শুনতে ভালো লাগছে। তুই আমার গালে দিবি না বলে দিলাম। আপনি যদি কালারে নামায় মিশি ভাই, আপনি যদি কালারে সুজির মেল ভার্সন বলতে চান, ওরে আপনি সুজি বলেন কেন, তাহলে কেমনে হলো, ওরে সুজা বলেন, একজন হচ্ছে সুজা আর একজন হচ্ছে সুজি, নাম দিয়ে দিলাম। সুজির সাথে কি হয়েছে কালা ভাই, কি নতুন করে বন্ডিং হয়েছিল, গাছ ছাড়া পাচ্ছে নাকি? সুজি আমার নিয় ভাইকে শাস্তি দিছে, এটা আমি সহ্যই করতে পারতেছি না, বুঝুন না কি হয়েছে, আমরা ভাইরা সব এক। শাস্তিটা কি, সুজির ভাষায় শাস্তি কি, দর্দোয়া? এটা আসলে খুব আপেক্ষিক একটা বিষয়। ও আচ্ছা, খালা ভাই যেমন করলে আমরা সব এক, রানটা দেখাই দিলে তো ভাই করে লাইতে বাইর করে দিবেন। আচ্ছা বুড়ি, আমার মানে অফ দ্য টপিক আমার একটা বিষয় মনে পড়লো, সেটা হচ্ছে এই যে মানে কৌতূহল আর কি, কালকে এই ঋষান ছেলেটা কথা যে বললো, ও কি আসলে গালি দিচ্ছে, এটা কি মানে তুমি মজা করে বলছো না এমনি সিরিয়াসলি গালি দিচ্ছে? আমি অবাক হয়েছি, কারণ ওর আমি জীবনে তুমি এতদিন লং টাইম ধরে চিনি শুনি নাই, পান করছো কি বলবো, টাইপের আচরণ সেটা আমাকে বুঝছেন। ইরফান ভাই শুনেন, এই তন্ময়, তোমার নাম যেহেতু জানি, তোমার অনেক কিছু কিন্তু আমি জানি, তোমাকে ধরতে আমার 2 মিনিট লাগবে, আমি একটি কথা বলবো তুমি উড়ে যাবে, কারণ আমার মেজাজ মেজাজ গরম হয়েছে। আমি চাই বেটা তুই কে রে, তোরা তো আমি চিনি না, হঠাৎ করে পিয়ে মশলা, আরে ভাই আমি তো আড্ডা রঙে আড্ডা দিত, পরে একটু মানে ফ্ল্যাশ চ্যাট দেখলে তুমি দুর্বল হয়ে যাই, বুঝছেন না, পরে চুপ হয়েছ। কালকে কিন্তু মানে ছলো ছলো চোখ মনে হচ্ছিল আর কি, যে এই কেটে দিল মনে হয়, দিল মনে হয় কালকে, আমি আমাকে আমার এটা ওয়েট করতেছিলাম কখনো কান্দবে, বুঝছো, একটা ছেলের কান্না কতদিন শুনি না। আপনি প্রতিদিন মুনিরের কান্না শুনেন, আপনি ছেলের কান্না শুনেন না, আমি বুঝলাম না। কোদাল বঞ্চিত হও আমার নতুন বন্ধু মোনার সাথে, তুমি তবে মেয়ে লোক পছন্দ করো না, তারপরে পরিচয় করাই দিই। অচিন্তিক গালি দেয় তো, আমি ওর গালি মনে হয় শুনছি, এর মধ্যে এতটুকু মনে পড়ে। ঋষান এমনিতে ভদ্র আছে, যাই হোক, গালি দিলেই কি না দিলেই কি, গালি দিলেই কি মানুষ একেবারে মানে খুব ইয়া হয়ে যায় নাকি, ছি 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 ইয়া, এরকম কিছু হয়ে যায় না, মোটেও না, গালি আমাদের জীবনের অংশ, তবে এটাকে যতটা পারে পারা যায়। গালি জীবনের অংশ, আপনি কোনোদিন গালি দিচ্ছেন ইরফান ভাই? না দেই নাই, আমার মনে হয় না, আপনি আমার মুখে কখনো গালি শুনছেন, বা আমি আরো নাম বলি, আপনি গ্রাম্য ভাইয়ের মুখে কখনো গালি শুনছেন? আপনি ওকির মুখে, মুন্না ভাইয়ের মুখে কোনোদিন গালি শুনছেন? আমার কথা হচ্ছে কাউকে ছোট করার জন্য নট নেসেসারি গালি দিতে হবে, মুখটা অনেক বড় জিনিস ভাই। দেখো শোনো,
এই যে আমার কি আমার অনলাইনের বয়স 15-16 বছর, আমি 15-16 বছরে মামু মনে করে না কি বলতে পারবে, আমার মুখ থেকে ভুল করে একটা গালি বেরিয়েছে, কেন বেরোবে নাই? এর মানে এই যে সবাই যে সবাই নাকি গালি দিতে পারে না, পাটনা বুঝে বলবো তুমি যদি আমার গালি শোনো, আমি যদি তোমার গালি দিই ঘুরি বুঝছো, তুমি বলবে ইয়া মাবুদ আমার উঠে নিয়ে যাও। গালি কে না জানে, সবাই পারে, কিন্তু আমি গালি দেওয়ার প্রয়োজন বোধ করি না অনলাইনে, গালি দেওয়ার প্রয়োজনটা কোথায়? এটা প্রয়োজনের বিষয় যে আমি আসলে কখনো ফিল করি নাই যে একটা মানুষকে গালি দেওয়ার প্রয়োজন আছে, কারণ কাউকে যদি গালি কেন দেয় মানুষ, গালি দেয় মনে করি, গালি দেয় এবং নোংরা কথা বলে এবং পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলে তখনই যখন সে তার দেয়ালে পিঠ থেকে যায় এবং সে নিজেকে প্রোটেক্ট করার জন্য আত্মরক্ষা হিসেবে ঢাল হিসেবে সে গালিকে ব্যবহার করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে গালি মানে কখন ব্যবহার করবে, তার মানে হচ্ছে তার যখন লিমিটেশন থাকবে, ওই ইউজারটা যখন লিমিটেশন আছে যে সে অন্যভাবে এটাকে ডিফেন্ড করতে পারছে না, মানুষের কথা দিয়ে ইনফরমেশন দিয়ে অনেক ভাবেই অনেক কিছু ডিফেন্ড করা যায়, এটা যখন সে না পারে তখন সে গালি দেয়। তার মানে ওই না যে গালি দিলে একটা মানুষ খুব একেবারে অপদার্থ হয়ে গেলো, সে একেবারে ইয়াক হয়ে গেলো, ব্যাপারটা এরকমও না, সবার কন্ট্রোলিং তো একরকমের হয় না। দেখেন গালাগালির ফ্যান আছে যে পাকনাবুড়িদের মতো, ওই যে মেয়েদের জন্য গালাগালি করে ছেলেরা, গালি নাকি একটা আর্ট, গালি আর নোংরা নিয়ে আলাদা জিনিস, কত মানে জাস্টিফাইড করছে। বুড়ি বুড়ি তুমি থাকো বুড়ি, আমি তোমাকে কি করে শোনাবো? হ্যাঁ এই বুড়িকে এখন সবাই কত ভালোবাসে, এই বুড়িকে এক সময় সবাই মনে করতো একটা ছেলে, ও ভয়েস চেঞ্জার ইউজ করে কথা বলে, ঠিক আছে, এই একমাত্র আমি কালা যাকে সাপোর্ট করছি। এখন বুড়ি যারা সন্দেহ করছে তাদেরই দলে, আর আমার দিকে একটু তাকায়ও না। না বুড়ি বুড়ি তোমার তোমরা হয়তো চিনতে পারো না, কিন্তু আমিও পরে চিনতে পারছি, আমার একটু সময় লাগছে যে তো ওরে তো আগে থেকে আজকে থেকে চিনি না, ওরা আমার কাছে ক্যাটালিস্ট মনে হয়, ক্যাটালিস্ট যে সব সাথে পরিচিত আছে, কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়, অর্থাৎ সে খুব প্রভাবক হিসেবে কাজ করতো যোগালিদের মাঝে, যোগালিদেরকে সে কেমন যেন মানে যোগালিদের একেবারে প্রাণের রানী সে, তার কারণে ওই যোগালিরা এসে বসে থাকতো লাইন ধরে, এবং এটা আমাদের খাদ্য হিসেবে মানে আমরা একটা বিনোদনের খাদ্য মনে করি, কি যে মজা লাগতো সেই কি সব নামগুলো মনে আসতো কিনা, একটার পর একটা আসতো। কালা তুই যতই নোংরামি করস, তুই বুড়ির কাছ থেকে 10 পয়সাও পাবি না, ঠিক আছে? ভিক্ষা চাইতে চলে আসছে, কেউ টাকা পয়সার কথা বলছে এখানে, সে টাকা ওর জীবনটাই হলো টাকা, টাকা ছাড়া ওর জীবন, ঠিক আছে? জানি বুড়ির নামে কত অপবাদ দিছে, বলছে কি বুড়ি হলো একটা ছেলে, কালা ভাই বিশ্বাস করেন না বুড়ি একটা ছেলে, এখন দেখি বুড়ির সাথে সবচেয়ে ভালো সম্পর্ক সাইরুল ভাইয়ের। পুরনো ইউজার, ঠিক আছে, বুড়ি আমরা চিনি, তুই না চিনতে পারিস। ইরফান ভাই কিছু বলেন, কিছু বলার আছে আপনার? না 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 সবই ঠিক আছে, রিক্সাওয়ালা খসা আছে না, এরা দুজন ভিক্ষা কইরা টাকা মেরা দেয় মানুষের নাম বেচা, কিন্তু গরিব মানুষের আইনে একটা চোখ
কপাল খারাপ পুরো একটা চক্র পুরো একটা পুরো একটা পুরো একটা চক্র এটা চক্র মালটা অবাই হচ্ছে হলো গিয়া আহ্বায়ক সদস্য সচিব হচ্ছে হলো গিয়া কালা ভাই আর যুগ্ন আহ্বায়ক হলো খসা ভাই আর ইয়া বকাটে ভাই পুরো একটা চক্র আচ্ছা আমি রিসার্চ করছি এটা হালাল টাকা আর কেউ যদি নিজের ইচ্ছায় কাউকে টাকা দেয় এটা কিন্তু হালাল এটা এটা অবৈধ না সুতরাং এই কারো হালাল চিন্তা নিয়ে যাওয়া टेलीविजन जो की रिप्लेस कर सकते हो अगर कभी उसका कोई एक पैनल का छोटा सा हिस्सा खराब हो जाए दोबारा लगा दो आपका टीवी पूरी तरीके से खराब हो जाएगा क्या बात है भाई अब मार्केट में आ गए हैं इस আমার মতো নগণ্য মানুষের সাথে পরিচয় না করাই চলবো আপনি যে ওইখানে হাই র্যাঙ্কের অ্যাডমিন যারা আছেন যেমন আপনি তারপরে যে বেস্ট বয় ভাই আপনারা পরিচিত হন ভাই আমাদের পরিচিত হওয়ার দরকার নেই আমাকে আপনি কেন মনির সাথে তুলনা করলেন এটা আগে বলেন না না আমাকে আমাকে কেন আপনি মনিরের সাথে তুলনা করলেন শুনেন ভাই না না আমি আমার সাথে তুলনা করতে বিশ্বাস করি তাহলে একটা আমার বন্ধু মনির আগে কিএম দিয়া বিকাশ কাম্বাদে বলবে টাকা পাঠাও টাকা পাঠাও আমার বিশাল এদের এদের কথা কি কমু মনির ভাই একটু কথা বলতাম যদি সুযোগ দিতেন আমি ভাই প্যালটকের যে সিনিয়র ইউজার আছে ইয়াতে চলি আমি আমি তার কি বলে তত্ত্বতে বিশ্বাস করি যেন যেমন ধরেন আপনি বিজ্ঞানকে যদি মানেন আপনাকে নিউটনের সূত্রকে বিশ্বাস করতে হবে যদি বিজ্ঞান নিয়ে আপনি পড়াশোনা করেন এটাকে বিশ্বাস করতে হবে এটাকে সম্পর্কে জানতে হবে সুতরাং আপনি প্যালটক করলে প্যালটকের যে ধারক এবং বাহক নাগিব মাহফুজ ওরফে খালিজদার তার তত্ত্ব এবং ইয়াকে আপনাকে বাহন ধরতে হবে এবং তার তত্ত্ব অনুযায়ী আপনাকে চলতে হবে নাগিবের তত্ত্ব হচ্ছিল আপনি গালি দেন বা না দেন আপনি গালিবাজদের সাথে চললে আপনি গালিবাজ সুতরাং আপনি সুস্থ থাকেন কি না থাকেন সেটা আমাদের দেখার বিষয় না আপনি অসুস্থ লোকজনের সাথে থাকলে আপনি অসুস্থ সুতরাং ব্যাটারি রশিদ আমার চোখে একটি অসুস্থ মানুষ সুতরাং এর যদি মানে কেউ হয় তার সাথে পরিচয় না হইতেই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমি একজন নগ্ন মানুষ নগণ্য এবং নগ্ন মানুষ নগণ্য নগ্ন ভাই পরমের নাম বক্র হওয়ার পর থেকে জি খসা ভাই বান্ধবীর সংখ্যা ডে বাই ডে বেড়ে যাচ্ছে পরমের যখন মার্কেটে প্রচার হইলো পরমের চুলগুলা বক্র এরপর থেকে আমি দেখতেছি নতুন নতুন বান্ধবী ওর অনেক বাড়তেছে পরম যদি মোনার বন্ধু হয় তাহলে বিটন ভাই পরমের বিটন ভাই মোনার কি হয় তাই না এভাবে আসো তোমরা মোনা বিটন ভাই তোমার কি হয় কি হলো বলো ব্রাদার তুমি একটা গালিবাজের বোন সে কিনা বাবা মা তুলে গালাগালি করে ছি মোনা এটা তোমাকে মানে মানতে পারলাম না তাহলে তো মোনা আরেক প্রকৃতির কুমির হয়ে গেল আর একটা জিনিস আমি খেয়াল করলাম মানে মোল্লা ভাই ঠিক আছে উনি আমাদের সিনিয়র বড় ভাই মোল্লা ভাই আমাদের সিনিয়র বড় ভাই মোল্লা ভাই একটা করলে সাহায্য আপনারা সবাই একটা ইউজার আইলে এটার উপরে এমনি পড়ে যান আপনারা পরে তো ইউজারটা নিজের মন মঙ্গল করে বাসিন্দা মনে করা শুরু করবো ফালাই তো না ছিপাই সে তার মতন আড্ডা দেখ আমরা আমার মতো আড্ডা দিই আশ্চর্য ব্যাপারটা মোনা এই বিটন বিটন অথবা এই বক্রনগুলো পরম কারোই কিছু আমার একদম বাচ্চা কালের ফ্রেন্ড না বা বিটন ভাই কিন্তু আমার মায়ের পেটের ভাই না এখন কে গালি দিল কে গালি না দিল সেটা দিয়ে আপনারা আমাকে কেন জাজ করছেন
আমাকে যদি এখানে ভালো না লাগে আমাকে ডিরেক্ট বলবেন, আমি চলে যাব। বাট এভাবে কথা যে বলে তোমাকে ভালো লাগে না তাকে এই ব্যান করে দিব রুম থেকে। বিটন ভাইকে নিয়ে যে বললেন যে আমি একটা গালিবাজের বোন, সে কি আমার ভাই? সে গালি দিলে সেই দায়ভার কেন আমি নিব? আমি কখনো কাউকে গালি দেইনি, ইভেন কাউকে হার্ট করেও কথা বলি না। যদি আমাকে কেউ পোক করে বা আমাকে আই এগ্রি আমি সাক্ষ্য দিচ্ছি যে এই ডেসডেমোনা সঠিক বলেছে। উফ মোল্লা ভাই, আপনি আসলে সিরিয়াস হতে দিবেন না, আপনি সিরিয়াস কথার মধ্যে ফান করেন। মোল্লা ভাই, আপনার জন্য রাস্তাটা ক্লিয়ার করে দিলাম। মানে ভাই বলতে ভাই না, মানে এটা মায়ের পেটের ভাই না, এই দুজনের ভাই আর কি, নেট ভাই। আপনি মাইকে নিয়েন না। রাস্তা ক্লিয়ার করে দিলাম আমি, আমাকে বলেন মাইক নিতে না, এরকমই হয়। আচ্ছা টরম টপিক বাদ দেন তো, এগুলো কি খোঁচা খুঁচি করতেছেন? আচ্ছা আপনার বস পলিটিক্যাস পণ্ডিত কই যে শুনলাম সে নাকি আপনাকে প্যালটপে নিয়ে আসছিল, সে বলে আবার একটা আর কি পরে দেখি না অনেক কি খবর পলিটিক্যাস পণ্ডিত বলেছেন। আমাকে ইনি নিয়ে এসেছে, উনি নিয়ে এসেছে, বাট আমি জানতাম না এটাকে, আমাকে কেউ আনে নাই। আমি যখন ফার্স্ট আসি তখন হ্যাঁ আমার রয়্যাল প্যালেসে বসে আড্ডা দেওয়া হয়েছে, আর ওইখানের মানুষজনের সাথে আমার অনেক ভালো বন্ডিং আছে, মানে যতদিন আড্ডা দিয়েছি ভালো কথা হয়েছে, এর বাইরে কিছুই না। আচ্ছা কথা বলা শেষ হলে একটা ছেড়ে দিয়ে আর কি, তাহলে আমরাও কথা বলতে পারি। আমি তো প্যালটকে আসি শুধুমাত্র ইয়ার জন্য, ফ্লাইম্যানের জন্য। ফ্লাইম্যান যেদিন প্যালটকে আসা বন্ধ করে দিবে আমি চলে যাবো প্যালটক থেকে, আমি আসবো না। ফ্লাইব্রো নাই, আমিও নাই, আমি মজা নিতে এই জায়গায় আসি, ফ্লাইব্রোর কথা শুনতে আমি এই জায়গায় আসি, ফ্লাইব্রো নাই আমি নাই, বুঝছে? দুজন টিভি দিয়েছে, দুজনই হলো রুমের মাল, মানে আপনি কি আপনাদের এন্টারটেইনমেন্টের জন্য ওনারা আছে, আপনি এন্টারটেইন হতে পারেন, দেখেন দুজনের টিভি দেখেন। আচ্ছা মোনা, আপনি তো কয়েকটা প্ল্যাটফর্মে আড্ডা দিচ্ছেন, কোনটা বেটার, বিগো লাইভ নাকি প্যালটক? বুইরা হ্যালো বুড়ি, না বুইরা ফেলা বুড়ি বুইরা, তুমি ভালো আছো বুড়ি? ফেলাই আমি এখন আছি। ভাই ভাই আপনি এত সুনাম করলাম, আমি এখন এখানে নিয়ে আসতেছি, আমি আপনাদের সুনাম করলাম। হ্যালো হ্যালো মাই ডিয়ার সাহেব ভাই, সালাম না বুড়ি, আমি তো ঢুকে আছি। হ্যালো বুড়ি বলেন না, খুবই ভালো লাগলো মাইকের সারু ভাই, আপনার আমি পাই না রুমের ভিতরে, আমি খুবই কষ্টে থাকি, আপনি তো জানেন, আপনার আমি মেসেজও দিয়েছি। সারু ভাই দেখেন এই যে মানে ফাঙ্গাসে আমার আম গাছের আম শেষ সব, বুঝছেন? পুরো আম আমি ওষুধ দেন নাই, আমি ওষুধ দেন না, মেডিসিন ওষুধ দেন না আপনারা। সারু ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যালো এভরিবডি, আপনি কইছিলেন না তো যে সারু ভাই হাউ ইজ ইওর হেলথ, হাউ ইজ ইওর ফাস্টিং রমাদান? এই রমজান মাসে একমাত্র ফ্লাইম্যানই আমার খবর নিছে, ফ্লাইব্রো। আর আপনারা আমি যদি ফ্লাইব্রোর সাথে ভালো থাকি আপনারা বিরক্ত হন, এই লোকটা দন্ত